এই যে আসিফ স্যার এখানে আসেন, উনি আইন উপদেষ্টা, আমি যে কোনো দিন রাস্তার মধ্যে ওনার বিপক্ষে দাঁড়াই যেতে পারি, বলা যায় না। 2 আগস্ট তারা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে বায়াত নিয়ে আসছিল, মনে আছে? একটা বিজনেস ক্লাস, ওরা বায়াত নিয়ে আসছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আগাইতে থাকেন, আমরা আপনার পিছনে আসি। আবার দেখবেন এই যে আওয়ামী ফেসিজমের একটা জুডিশিয়ারি ক্লাস্টার কিন্তু ছিল, অর্থাৎ সবকিছুকে কিন্তু এই যে হাইকোর্টের উপর কোর্টের উপর দিয়ে চালাই দেওয়ার একটা প্রবণতা ছিল। আমরা কি জানি এটা কোর্টের সিদ্ধান্ত, মানে আমরা তো এখানে কিছু করার নাই। তাহলে দেখেন আওয়ামী লীগের একটা, আবার দেখেন একটা একটা ওলামা ক্লাস্টার ছিল। আপনি ইন্টারেস্টিংলি একটা জিনিস দেখবেন, এটা এটা কিন্তু মানে সামটাইম ভেরি সুন যে আওয়ামী লীগের এটা একটা একাডেমিক ডিসকোর্সে আসা উচিত, যে তারা কিভাবে এটাকে ফ্র্যাগমেন্টাইজেশন করছে, এটাকে কিভাবে ভাঙছে। আমরা যদি এটাকে একাডেমিক অ্যারেনা থেকে এটাকে না দেখি, তাহলে কিন্তু আমরা প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করতে পারবো না। যেমন দেখেন গণভবনের পতন হয়েছে, কিন্তু ভোলানগর মসজিদ কমিটির সভাপতির আর পরদিন থেকে পাওয়া যায় নাই। সিম্পল, আপনি দেখেন, আপনি যদি খুব মনোযোগ দিয়ে দেখেন, গণভবনের হাসিনার পতনের পরে আপনার এলাকার মসজিদ কমিটির সভাপতিকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না ওই দিন সন্ধ্যায় বা পরবর্তী এক সপ্তাহের মতো, এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আওয়ামী লীগ ভ্যানগার্ড সেট করছে। বিশ্ববিদ্যালয়ের কোন ভিসিটা আপনি দেখেন যে হাসিনার পতনের পর আসছে? তো তার মানে এই যে সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, সবকিছু এই যে গণভবন কেন্দ্রিক হয়ে যাওয়াটা যাদেরকে দিয়ে হয়েছে, এবার আসেন আমাদের ভুলটা কোথায়। এই যে দেখেন যাদেরকে দিয়ে আওয়ামী ফেসিজম প্রতিষ্ঠিত হয়েছে, প্রসার হয়েছে, সংগঠিত হয়েছে, এবং এটা একটা দিনী ব্যবস্থারূপে মানুষের সামনে উঠে আসছে। এটা একটা ধর্মগ্রন্থ ছিল, যে কি আমাদের মনে আছে বিশ্ববিদ্যালয়ে আসলেই অসমাপ্ত আত্মজীবনী ধর্মগ্রন্থ পড়তে হবে। 2 নম্বর বিষয়, এটার একজন ধর্মীয় অবতার ছিল, যাকে আপনি সব ধরনের আলোচনা সমালোচনার ঊর্ধ্বে তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে। কোনো ধরনের কোনো বিষয়ে আপনি তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, এবং হিস্টোরিক্যালি তাকে এক ধরনের এক্সিট ডোর দেওয়া হয়েছে। একজন অর্থাৎ নিরপেক্ষভাবে আপনি ক্রিটিক্যালি তাকে অ্যাসেস করার জন্য আপনি কোনো রাস্তা খোলা রাখেন নাই, যেটা শুধুমাত্র ধর্মীয় অবতারদের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সেটা কোথায় ছিল? সেটা হচ্ছে এই ফেসিস সরকারের কাছে ছিল, এবং সেটাকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কী করা হয়েছে, প্যাট্রোনাইজ করা হয়েছে। তৃতীয়ত, এটার একটা নিজস্ব জীবন ব্যবস্থা ছিল। আওয়ামী লীগের কিন্তু একটা নিজস্ব জীবন ব্যবস্থা ছিল না, একটা মুজিবীয় কোর্ট পড়া, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কিছু কিছু উৎসব, এটা যেমন এটা বাধ্যতামূলক, এগুলো করতে হবে, না হলে আপনি যে আওয়ামী সম্প্রদায় ভুক্ত সেটা কিন্তু আপনি মানে সমাজে আপনার থাকবে না। বিশেষ করে কিছু কিছু বিষয় আপনার কিন্তু রাখতে হবে। তার মানে দেখেন এই যে সোশ্যালি আপনাকে আছে এনক্রোচ করে ফেলছে, আপনাকে একাডেমিকভাবে আপনাকে, যারা হচ্ছে আমরা গণতন্ত্রকামী যে মানুষগুলো ছিল, ফেসিবাদ বিরোধী শক্তি ছিল, তাদেরকে কিন্তু আউট করে দেওয়া হয়েছে। এরপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ যেটাকে আমরা অ্যাড্রেস করি না, আজকে আমার এখানে অনেকগুলো মিডিয়া আসছে, প্রচুর মিডিয়া, এডিটর্স গিল্ড ছিল না, ছিল কি না? এডিটর্স গিল্ড কিন্তু ছিল, তাদেরকে কিন্তু আমরা দেখতাম যে কোনো একটা গভর্নমেন্টের কিছু একটা হইলেই মানুষ যখন কথা বলতো, এডিটর্স গিল্ডের 20-22 জন হচ্ছে বসে যাইতো। বসে গিয়া হচ্ছে কি, এই যে গণতন্ত্রের মানুষ কন্যা, এটা হচ্ছে দেখেন এই যে আপনি দেখেন শব্দ ব্যবস্থা, শব্দের কি গুরুত্বপূর্ণ ভূমিকা। আপনার সোভিয়েত ইউনিয়নে আপনার ইয়ার পরে রুশ বিপ্লবের পরে যেটা হয়েছিল, ওখানে যারা হচ্ছে মানুষকে কিডন্যাপ করতো, বাসা থেকে উঠাই নিত, মানে যারা হচ্ছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের সাথে জড়িত ছিল, ওই গ্রুপটার নাম দেওয়া হয়েছিল ডিপার্টমেন্ট অফ প্রোটেকশন। অর্থাৎ তারা এনফোর্স করে ডিসঅ্যাপিয়ারেন্স করবে, টেলিভিশনে নিউজ আসবে যে ডিপার্টমেন্ট অফ প্রোটেকশনের আন্ডারে নিয়ে আসছে। তাহলে দেখেন মানুষের পারসেপশনটা কিন্তু আস্তে আস্তে ইউফেমিস্টিক হয়ে যায়। যেমন আমরা ব্যারিস্টার সুমনকে কি দেখলাম, অ্যারেস্ট করা হয়েছে, উনি বলছে কি আমি পুলিশের সাথে কোর্টে যাচ্ছি। তাইলে দেখেন আপনার এই যে আপনি শব্দকে দেখতে হবে, শব্দকে গুরুত্বহীন করে দেওয়া, মিডিয়াকে গুরুত্বহীন করে দেওয়া, ওলামাদেরকে গুরুত্বহীন করে দেওয়া, অ্যাডমিনিস্ট্রেশনকে গুরুত্বহীন করে দেওয়া, বিচার ব্যবস্থাকে গুরুত্বহীন করে দেওয়া, সুশাসনকে গুরুত্বহীন করে দেওয়া, গণতন্ত্রকে গুরুত্বহীন করে দেওয়া, এই যে সবগুলো কিন্তু গুরুত্বহীন করে দিছে। তাহলে আমাদের ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে
যেই ক্লাস্টারগুলো এই ফেসিবাদকে প্রতিষ্ঠিত করেছে, আইরনিক্যালি আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার ভাটটা আমরা তাদেরকে আবার 5ই অগস্টের উপরে আমরা দিয়েছি। দেখেন আপনার কোন জায়গায় শুধু প্রধানমন্ত্রী, যাকে আমরা বিশ্বাস করে কিছুদিনের মধ্যে অবৈধ ঘোষণা আইনগতভাবে করা উচিত, করতে হবে, কারণ আমি এগুলো দেখাই দিচ্ছি কিভাবে করা যায়, তাহলে দেখেন আমরা কিন্তু ওই চেয়ারটা ছাড়া আর কোনো জায়গায় কিন্তু আমরা সংশোধন করতে পারি নাই। তারা যে খারিজি হয়েছে, আমাদের একটা লিটমাস টেস্ট, আমাদের তো একটা মানদণ্ড লাগবে যে কাদেরকে আমরা ধরবো যে দিনের পথে, আর কাদেরকে ধরবো আমরা দিনচ্যুত হয়ে গিয়েছে, এটার তো একটা লিটমাস টেস্ট লাগবে, তাই না? তো এটা লিটমাস টেস্টকে, একটু আগে আমার যে ছোট ভাই জাহিদের সাথে কথা হচ্ছিল, এটা লিটমাস টেস্ট অনেকগুলো হইতে পারে। 17 জুলাই একটা লিটমাস টেস্ট হইতে পারে, এটা হইতে পারে গত 16 বছরে কারো হচ্ছে কারো মানবাধিকার ক্ষুণ্ণ করে নাই, আওয়ামী লীগের তো একটা অংশ ছিল, তাদেরকে তো আমি ডিহিউম্যানাইজ করতে পারি না, সে আওয়ামী লীগ করতে হয়েছে। আমার বাপ ফর এক্সাম্পল প্রাইমারি স্কুলে চাকরি করে, তাকে 15 আগস্টে চাকরি হয়েছে, মুজিব কোট পড়তে হয়েছে, কালো কাপড় বাঁধতে হয়েছে, তারপরে মুজিবের জন্য মানে একদম ওই যে আমরা ইয়া হুসাইনের ইয়া দেখতাম না, এটা করতে হয়েছে। তো আমি একটা অ্যাকোমোডেটিভ সোসাইটিতে দাঁড়াই, তাদেরকে তো আমি খারিজ করে দিতে পারি না। তো এখন ওই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা তর্ক আসছে যেটার মীমাংসা খুব প্রয়োজন, সেটা মীমাংসা হচ্ছে আমি ওই মানুষগুলাকে, তারা এই যে আসিফ স্যার এখানে আসেন, উনি আইন উপদেষ্টা, আমি যে কোনো দিন রাস্তার মধ্যে ওনার বিপক্ষে দাঁড়াই যেতে পারি, বলা যায় না। তো এখন বিষয়টা হচ্ছে এই যে অ্যাডমিন ক্লাস্টারগুলো, তারা যে দিনের পথে আসছে, তারা যে নতুন করে বায়াত নিছে, এই বায়াতের এন্ডোর্সমেন্টটা কি, আমরা তাদের প্রতি কিভাবে বিশ্বাস রাখবো, তারা সেটা কিভাবে আমরা জনগণ এন্ডোর্স করবে, এটাকে নিশ্চিত করতে হবে। না হয় এই যে 16 বছর ধরে যারা ফেসিবাদের সুবিধাভোগী ছিল, তারাই আবার আমরা দেখি বিভিন্ন পর্যায়ে এখন নিজেকে বঞ্চিত লীগ হিসেবে উপস্থাপন করছে, এবং তারাই আবার হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তারা দায়িত্ব নিয়েছে, এখন আমরা তাদেরকে কিভাবে ট্রাস্ট করব, এটার নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। না হলে কিন্তু আমরা জাতি হিসেবে কালেক্টিভভাবে আমরা মনে করব প্রতারিত, এটা হচ্ছে 1 নম্বর আমার স্ট্যান্ড। 2 নম্বর বিষয় আমাদের, আমি মনে বড় করে ফেলতেছি, 2 নম্বর বিষয় আমাদের বড় একটা ভুল, এই বড় একটা ভুল সেটা ছিল যে আমরা যে কনস্টিটিউশনের এগেনস্টে আমাদের আন্দোলনটা ছিল, আমরা এই বিপ্লবটাকে এই কনস্টিটিউশনের ভিতরে ঢুকাই দিছি। দেখেন 5ই অগস্টের পরে আমরা ওই কনস্টিটিউশনের আন্ডারে শপথ নেওয়া, ওই কনস্টিটিউশনকে আমি তো ভাই ডিজনই করলাম, আমরা করেই তো হচ্ছে রাস্তায় নামলাম,